পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার পরই প্রথম রাজ্যে আসা। সফরের প্রথম দিনেই সন্ত্রাসের অভিযোগ তুলে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতা বরুণ গান্ধী। মঙ্গলবার সিঙ্গুরে গিয়েও সেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। বরুণের অভিযোগ, সিঙ্গুরকে নিয়ে রাজনীতি হয়েছে। শাসক দলের পাশাপাশি এই প্রশ্নে বিরোধী সিপিএমকেও আক্রমণ করেন তিনি। সিঙ্গুরবাসীর দুর্ভোগের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি। সব লোগোঁ কি সূচি হাত মে লেকে কি ইয়ে দেখিয়ে কিতনে হাজারো লোগোঁ কে জীবন তবাহ কিয়া হ্যায়, কিতনে হাজারো লোগোঁ কা জীবন ইস সময় ঠপ পড়া হ্যায়। সিঙ্গুরে গিয়ে এদিন কৃষকদের মন চায়ের আপ্রাণ চেষ্টা করেন বরুণ গান্ধী। যদিও বরুণের এই দিনের সভা ছিল আগাগোড়ায় বিশৃঙ্খলায় ভরা, এমনকি সভার শেষে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে বরুণের সভাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। হরিপালে তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার অভিযোগ, বিজেপির সভায় কৃষকদের কোনো উপস্থিতি ছিল না। স্থানীয় মানুষ বরুণ গান্ধীর সভায় যাবে না, আমার কাছে যেটুকু খবর আছে গ্রামের কোনো মানুষ সেখানে যায়নি, তাদের বাইরে থেকে এনে সভা করতে হয়েছে। যদিও সভা বিশৃঙ্খলার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, সিঙ্গুর।